মেঘলিগঞ্জ ব্লকে একই দিনে 23 জনের শরীরে করোনার সংক্রমণের হদিশ মিলেছে, এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। আক্রান্ত 23 জনের মধ্যে রয়েছে বিএসএফ এর জওয়ানরা। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর তরফে চ্যাংড়াবান্ধা একটি লালারসের নমুনার শিবিরের সংগ্রহের নমুনার শিবির করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজন বিএসএফ এর জওয়ানদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং মেঘলিগঞ্জের 8টি গ্রাম পঞ্চায়েত থেকে এদিন করোনা পজিটিভের খবর রয়েছে। চ্যাংড়াবান্ধা, রানীরহাট, কুশলিবাড়ি, উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মেঘলিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। মেঘলিগঞ্জ ব্লকে এই প্রথম একদিনে একসঙ্গে এত সংখ্যক করোনা সংক্রমিত হয়েছে। মেঘলিগঞ্জ পুলিশ, স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের আধিকারিকরা এবং সেখানে সেই সংক্রমিত এলাকায় গিয়েছেন এবং বিভিন্ন এলাকা করা হয়েছে কন্টেনমেন্ট জোন এবং প্রত্যেক কন্টেনমেন্ট জোন এলাকাগুলো করা হয়েছে জীবাণুনাশক স্প্রে।